টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে হরিহর নদীর পানি বেড়ে যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 4.5 লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। কেশবপুর প্রতিনিধি আশরাফুজ্জামানের পাঠানো রিপোর্ট। টানা বৃষ্টিতে হরিহর নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে কেশবপুর ও মনিরামপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি ছেড়ে দুর্গতরা আশ্রয় নিয়েছে সড়ক, উঁচু স্থান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ জেলার প্রায় 18,000 হেক্টর জমির আউশ, আমন ও সবজি ক্ষেত। ভেসে গেছে 11,500 ঘেরের মাছ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সড়ক পথে যান চলাচল। বাড়িঘরে পানি উঠে গেছে বলে স্কুলে এসেছে, স্কুলেও পানি, বাড়িঘর ছাড়ি বাড়ির ঘরের ভিতরে গলা পানি, তাই ছাড়ি আমরা রাস্তা উঠেছি, রাস্তায় হাঁটু পানি। এটা কেশবপুর বাজার, কেশবপুর বাজারের মেন জায়গা, এখানে 4 ফুট 5 ফুট পরে পানি। আর এর বন্যায় আমার 24টি ঘের বেশি গেছে, তাতে 50 থেকে 60 কোটি টাকা ক্ষতিগ্রস্ত। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে। উপজেলা পরিষদ থেকে দিয়েছি 5 লক্ষ টাকা, আর নগদ 90,000 টাকার শুকনো খাবার আমরা সরবরাহ করেছি। রিলিফের কোনো সমস্যা নাই, যে নদী আছে হরিহর নদী এবং ভবদাহ, এখান থেকে পানি অপসারিত হচ্ছে না, এটি হচ্ছে বড় বাধা। হরিহর নদীর পলি অপসারণ, কেশবপুর ও মনিরামপুরের বন্যা কবলিত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা এবং পর্যাপ্ত ত্রাণের দাবিতে প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি পালন করছে এখানকার বাসিন্দারা। এনটিভি নিউজ ডেস্ক।